না আমি আজকে এসেই আমার হাই অফিসিয়াল প্রিন্সিপাল সেক্রেটারি এসিএস তাদের সঙ্গে সবার সমস্ত ডিপার্টমেন্টাল হেডদের সঙ্গে বসে আজকে আলোচনা করলাম, কথা বললাম। ইটস এ ভেরি নিউ ডিপার্টমেন্ট, আমাকে অনেক কিছু জানতে হবে, শিখতে হবে। কিন্তু যেটা আমার কাছে হচ্ছে যে এটা আমি আজকে অফিসারদের যেটা বলেছি যে সেটা হচ্ছে যে অন টাইম খুব দ্রুততার সঙ্গে কাজ শেষ করতে হবে। আর নাম্বার টু হচ্ছে যে আমাদের এই দপ্তর সরকার এখনও প্রায় 850-900 কোটি টাকা ভর্তুকি দেন। আমার প্রথম লক্ষ্য হচ্ছে যাতে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে আমরা প্রোডাকশান বাড়িয়ে আমরা যাতে ভর্তুকিহীন দপ্তর করতে পারি, কারণ সরকারের প্রচুর ভর্তুকি দিতে হয় এখানে 850-900 কোটি টাকা, সেটাকে যদি আমরা একবার আনতে পারি সেটাই আমার প্রথম লক্ষ্য। দ্বিতীয়, আমাদের এই মুহূর্তে 6টা কয়লাখনি রয়েছে, আর একটা আসছে বড়, ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট। তা সত্ত্বেও আমাদের কোল ইন্ডিয়া থেকে কয়লা কিনতে হয়, সেটাও আমাদের দেখতে হবে যাতে আমরা কয়লাটা কম কিনে যাতে আমরা আরও বেশি করে দপ্তরকে ভর্তুকিহীন করতে পারি, সেটাই আমার হচ্ছে মেন কাজ। ডিস্ট্রিবিউটর সিস্টেম যেটা আছে আপনাদের, সেখানে প্রচুর ইঞ্জিনিয়ার এবং কর্মীরা কাজ করতে গিয়ে তারা গত এই থেকে করোনা আক্রান্ত হয়েছে, যে কারণে বহু জায়গায় স্টাফ কমে গেছে, সেটা কি না? আমরা সবাইকেই বলেছি যে করোনাকে আমাদের প্রথম আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে করোনাকে আমাদের কমব্যাক করতে হবে, প্রতিরোধ করতে হবে, সাবধানতার সঙ্গে কাজ করতে হবে। ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট, পাওয়ার ডিপার্টমেন্ট একটা এমন ডিপার্টমেন্ট যেটা 24x7 কাজ করতে হয় এবং এটা মানুষের সঙ্গে সর্বতোভাবেই জড়িত, ফলে মানুষকে যাতে পাওয়ারও পায় এবং আমরাও সাবধানতার সঙ্গে কাজ করতে পারি, সেটাই আজকে আধিকারিকদের বলেছি যে সেইভাবেই একটা তৈরি করতে রোস্টার, যাতে ঘুরিয়ে ফিরিয়ে লোক কাজ করতে পারে এবং সব কোনো জায়গায় যেন কাজ বন্ধ না হয়, কিন্তু কোভিড থেকেও লোককে সচেতন করে আরও বেশি করে ব্যবস্থা নিয়ে যাতে তারা কাজ করতে পারে সেই ব্যবস্থার কথা বলেছি। বিদ্যুৎ চুরি হচ্ছে, কলকাতা শহরের বিদ্যুৎ তো পুরোটাই সিএসসি দেখেন তাদের আন্ডারে, তো এরকম যদি কোনো ইনফরমেশন পাই আমরা নিশ্চয়ই তার ব্যবস্থা নেওয়া হবে। না আজকে ইটস এ ভেরি ফার্স্ট ডে, আমার আরও সময় লাগবে, আরও বেশি ডেপথে যেতে হবে, শেকড়ে যেতে হবে। আমি যে দপ্তরেই কাজ করি আমি তার শেকড়ে না গিয়ে কাজ করি, ফলে আমাকে নিজেকে শিখতে এবং জানতে একটু সময় লাগবে, সেটা আরও 5-7 দিন লাগবে। তারপরে আমি যখন ডেপথে যাবো আমি নিজে পুরো ক্লিয়ার হব, তখনই আমার ভিশনটা ক্লিয়ার হবে এবং আমি তখন কাজ করতে পারবো। এখন তো আমি শুধু অফিসারদের কাছে শুনলাম, আমি আজকে সমস্ত ডিটেলস চেয়েছি, আমাকে স্টাডি করতে হবে, তারপরেই আমি আপনাদের সঙ্গে শিকড়ে গিয়ে বসে কোথায় আমাদের আরও ভালো করা উচিত, কোথায় আরও দ্রুততার সঙ্গে কাজ করা উচিত, কোথায় আমরা খরচ কমিয়ে ভর্তুকিটাকে যাতে নিতে না হয় সেটাকে দেখতে হবে, এগুলোকে নিয়ে অনেক ভাবতে হবে, করতে হবে। বাট ইটস এ ভেরি চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট, আই অ্যাকসেপ্ট দি চ্যালেঞ্জ। আমি বলছি যে আমাদের নিজেদের 500টা আছে এবং দেওয়ানি পেছানিটাও আসছে, ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট, কিন্তু আমাদের কয়লা কিনতে হয় কোল ইন্ডিয়া থেকে, সেটাকেও দেখতে হবে যাতে আমরা নিজেদের প্রোডাকশনের মধ্যে দিয়েই কাজটা করতে পারি। তাপবিদ্যুৎ কমিয়ে অন্য বিদ্যুৎ, বিকল্প বিদ্যুৎ করার জন্য যে প্ল্যানিং, তাতে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য, হ্যাঁ সেগুলো নিয়ে আজকে প্রথম দিন এত তো ভাবা যায় না আমাকে। আমি তো বললাম আমি যতক্ষণ না নিজে ক্লিয়ার হবো, আমি যতক্ষণ না নিজে শিকড়ে যেতে পারবো ততক্ষণ কিছু কমেন্টস করা সেটা বলার জন্য বলা হবে। আমাকে আগে নিজেকে ভালো করে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, তারপরে আমাকে আপনারা তো জানেন যে আমি যখন কাজ করি তখন আমি সব জায়গায় সারপ্রাইজ ভিজিট দিই, আমি সেটা আজকে অফিসারদেরও জানিয়ে দিয়েছি যে আমি কিন্তু কোথাও বলে যাব না, আমি কিন্তু সারপ্রাইজ ভিজিট দেব। আমি আগে ডিটেলস চেয়েছি কোথায় কী হচ্ছে না হচ্ছে, কী আছে না আছে, আমার সব ইনফরমেশানগুলো পেয়ে গেলে তারপরে আমি আমি আমার মতো কাজ শুরু করবো। গতকাল রাজভবনের সামনে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে, আমফানের সময় এরকম দেখেছিলাম, সিএসসির সঙ্গে কি এ নিয়ে কোনো কথা বলবে? হ্যাঁ আজকেই বলবো, আমি আমার প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে আমার কথা হয়েছে আজকে, এসিএসসির সঙ্গে আমরা আজকেই কথা বলবো। এমন তো কোন বিষয়টাকে নিয়ে আপনারা বল এই জায়গায় টার্গেট করছেন, কোনটা দেখার জন্য সেই সঙ্গে কথা হবে, কী বিষয় নিয়ে কথা, কোন বিষয়টাকে নিয়ে? না না এই যে কালকের ঘটনাটা নিয়ে,
এখন আমি আই এম নট ক্লিয়ার যে ওইটা এখন আমরা ইনফরমেশানটা পাইনি যে পোস্টটা ক্যালকাটা কর্পোরেশন আর সিসিএসসি, ওই ইনফরমেশানটা এখন পর্যন্ত কালেক্ট করতে পারিনি, সেটা করতে বলেছি আমি। ওই জন্যই আমি ডিটেলসটা জেনে, আমাদের সমস্যা হচ্ছে আগে তো আমাকে ডিটেলসটা জানতে হবে, আমি কালকেই ইনফরমেশান দিয়েছিলাম যেটা আমাকে জানতে হবে। অ্যাকচুয়ালি পোস্টের যাদের সেটা তাদের দায়িত্ব, যারা সাপ্লাইটা দেয় তারা তো মাটির নিচে দেয়, যারই হোক একটা মৃত্যু সেটা প্রত্যেকে খুবই দুঃখজনক। আমাদের ইটসে টিম, ক্যালকাটা কর্পোরেশন হোক, পাওয়ার ডিপার্টমেন্ট হোক, আদার্স ডিপার্টমেন্ট হোক, সবটা একটা হচ্ছে টিম, টিম মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম। অতএব কার না এটা, যাতে আর এরকম ঘটনা না ঘটে প্রিকশন সবাইকেই সব দিক থেকে নিতে হবে। নির্বাচনের আগে স্বয়ং মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছিলেন সিএসসির ইলেকট্রিক বিল নিয়ে, মানে অনেক বেশি বিল বৃদ্ধি, মানুষের ক্ষোভ। হ্যাঁ, আমি ওগুলো নিয়ে এখন কোনো কমেন্টস করবো না, যতক্ষণ না আমি তো বারবারই বললাম একটু আমাকে অনেক পড়াশুনো করতে হবে, জানতে হবে, শিখতে হবে, স্টাডি করতে হবে, এটা না জেনে আমি ইট ইজ ভেরি আর্লি টু কমেন্টস। বিদ্যুৎ কর্মচারীরাও আমরা ইলেকশনের আগে দেখেছিলাম ওরা প্রতিবাদ করছিলেন বিভিন্ন সংস্থা নিয়ে, আপনি কি তাদের সাথে একবার বসবেন বা কথা বলবেন? সবার সঙ্গে বসবো, এটা একটা পরিবার তৈরি হবে। এবং আপনারা জানেন আমি যে যে দপ্তরে কাজ করে এসেছি সেখানে একটা পরিবার তৈরি হয়, সবাই মিলে একসঙ্গে কাজ করি, হই হই করে কাজ করি, আই এম নট এ মিনিস্টার, আমি তাদের কালিগ। তো সেই হিসেবে এই দপ্তরে সময় লাগবে, খাবার সময় কথা বলবো, সবার যেটা ভালো ভালোটা নিয়েই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। নতুন কিছু ভাবনা আছে জেলার দিকে প্রত্যন্ত অঞ্চলে অনেক জায়গায়? আমি নতুন ভাবনা, আমার দুটো ভাবনা তো আপনাদের বললাম, একটা হচ্ছে যে সরকারের কাছ থেকে যে 850-900 কোটি টাকা ভর্তুকি নিতে হয় সেটা যাতে নিতে না হয়, আমার ফার্স্ট লক্ষ্য হচ্ছে এইটাই, এই দপ্তরকে ভর্তুকিহীন করা, এটাই হচ্ছে আমার ফার্স্ট মোটো। সিএসসির সাথে এই ধরনের কিছু কথা বলবেন, শহর কেন্দ্রিক যেগুলো সেগুলো ভর্তুকি অনেকটাই সিএসসির যে বিল দাদা যেটা বলছেন ওই ভর্তুকি নয়, এই দপ্তর চালাতে গিয়ে সরকারকে প্রতি বছর 850-900 কোটি টাকা দিতে হয়, সেভাবে আমরা এমনভাবে কাজ করব। কারণ আমাদের সরকার তো আপনারা জানেন যে কোনো জায়গায় আমরা বৃদ্ধিতে আমাদের সরকার পছন্দ করেন না, ফলে আমরা যেভাবে কাজ করছি এতে যদি আমাদের প্রোডাকশন কস্ট কমিয়ে আমরা যদি অন্যদিকে আরও নজর দিতে পারি, তাহলে এই যে সরকারের কাছ থেকে যে 850-900 কোটি টাকা ভর্তুকি, সেই ভর্তুকিটা যদি বন্ধ হয় তাহলে সেই টাকাটা অন্য জায়গায় কাজে লাগতে পারে। তো আমার ফার্স্ট লক্ষ্য হচ্ছে যে এই ভর্তুকিটা যেটা সরকার দেন সেটাকে একদম আমাদের এই দপ্তরে অ্যাড পার করে নিয়ে আসে। দাদা, নতুন দপ্তর আপনি বললেন চ্যালেঞ্জিং, সেই চ্যালেঞ্জটা নিতে কতটা? না, আমি তো সবসময়, তো আমি তো সৈনিক, আমি হচ্ছি ব্যাটেল ফিল্ডের সৈনিক, যেখানেই আমাকে পাঠায় আমি আমার আন্তরিকতা নিষ্ঠার সঙ্গে কাজ করি এবং এখানেও সেটা করি। আপনার আগে শোভনদা বিষয়টি সামলাতেন, খুবই ভালো কাজ করেছেন, তার পথ ধরেই আমি চলবো এবং যেখানে যেখানে যে কাজ আছে সেগুলো শেষ করার চেষ্টা করব। উনি সিনিয়র, উনি অভিজ্ঞ, যথেষ্ট ভালো কাজ করেছেন, সেই পথ ধরেই আমরা এগিয়ে চলবো।